নদী বাংলা গ্রুপ, নরসিংদী টিভি নিউজ আপডেট। নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। রবিবার 7 জানুয়ারি সকাল 8টা থেকে শুরু হওয়ার পর টানা বিকাল 4টা পর্যন্ত চলে এই ভোটগ্রহণ কার্যক্রম। নরসিংদী 1 সদর, নরসিংদী 2 পলাশ, নরসিংদী 3 শিবপুর, নরসিংদী 4 মনোহরদী বেলাবো এবং নরসিংদী 5 রায়পুরা এই পাঁচটি সংসদীয় আসনে মোট 32 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, 5টি সংসদীয় আসনে 644টি ভোট কেন্দ্রের 3836টি ভোট কক্ষ প্রস্তুত করা হয়েছিল। এবার 9,32,145 জন পুরুষ এবং 9,147 জন নারী ভোটার এই 5টি সংসদীয় আসনে তাদের ভোটাধিকার প্রয়োগ করার কথা থাকলেও একাধিক কেন্দ্রে অর্ধেকেরও কম ভোট কাস্ট হয়েছে বলে জানা যায়। আর নয় ভাড়া বাড়ি, এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি, নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক। নদী বাংলা গ্রুপ, সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ। ভোটারদের নিরাপত্তা দিতে নরসিংদীর 5টি আসনে 38 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, 10 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 6 প্লাটুন সেনাবাহিনী, 15 প্লাটুন বিজিবি, 12 প্লাটুন র্যাব সহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে। এরই মধ্যে নরসিংদীর 2 সংসদীয় আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী AMM রফিকুল আলম সেলিম সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। 11:15 দিকে চর্ণগর্দিস্থ তার নিজ কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে নৌকা প্রতীকের প্রার্থী ডাক্তার আনোয়ারুল আশরাফ খান দিলীপের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন। সকালে বেলাবো উপজেলার সল্লাবাদ ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের জাল ভোট মারাকে কেন্দ্র করে ওই কেন্দ্রে ভোট গ্রহণ বাতিল করা হয়। এ কেন্দ্রে জাল ভোট মারার সহযোগিতা করার অভিযোগে ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশিদকে আটক করা হয়েছে। দুপুর 12:30 দিকে নরসিংদী 3 শিবপুর আসনে চৌঘরিয়া কেন্দ্রের সামনে নৌকার প্রার্থী ফজলে রাব্বি খানের গাড়িতে হামলা চালায় ধানোয়া এলাকার আলীর সন্ত্রাসী গ্রুপ। তাছাড়া কামরাবো ভোট কেন্দ্রে দুপুর 12:00 দিকে জাল ভোট দেওয়ার অপরাধে 3 জন এজেন্ট সহ মোট 5 জনকে 3 মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এদিকে শিবপুরের লাখপুর শিমুলিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট মারার জন্য সিল ছিনিয়ে নেওয়ায় সোহাগ নামে একজনকে আটক করা হয়েছে। দুপুর 1:00 দিকে শিবপুর দুলালপুর এবং 2:00 দিকে ভিটে চিনাদি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। রিপোর্ট সৈয়দ ইমরান হাসান, স্টাফ রিপোর্টার, নরসিংদী টিভি।